এখানে অপাসিটি আমরা আরেকটু বাড়াই দেব এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে তাহলে এরপরে আমাদের এর যে বাটন আছে এর নিচের যে বাটনটা আছে বাটনটা বাটনটাকে আমরা স্টাইল করব তাহলে আমাদের টেক্সট কন্টেন্ট এর ভিতরে আছে ডিইউ ডাবল টি ও বাটন তাহলে বাটনের যে প্যাডিং এই প্যাডিং হবে আমাদের 10 পিক্সেল অর্থাৎ উপর এবং নিচে 10 পিক্সেল এবং দুই পাশে হবে 15 পিক্সেল এবং এর যে ফন্ট সাইজ অর্থাৎ এর ভিতরে যে টেক্স আছে এই টেক্সের ফন্ট সাইজ এটা হবে 14 পিক্সেল এরপরে এর ভিতরে যে কলার আছে এ ও এল ও কলার অর্থাৎ টেক্সের কলার হয়ে যাবে এফ এফ যদিও প্রথমেই আমাদের কলারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তাহলে এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব আর জি বি দুইশো কমা একশো উনিশ কমা চব্বিশ এবং এই কালারটাকে আমরা কপি করে নেব এবং এখানে আমরা বর্ডার ব্যবহার করবো এই বর্ডার ওয়ান পিক্সেল সলিড সলিড হবে আমাদের এই কালারটাই এবং বর্ডার যে রেডিয়াস এটা হবে আমাদের ফাইভ পিক্সেল তাহলে এখানে যদি আমরা কারসর রাখি তাহলে কারসর বাটনের মধ্যে রাখলে আমাদের পয়েন্টার হয়ে যাবে এবং এরপরে আর এখানে আমরা কিছু অ্যাড করবো না তাহলে এটা কিন্তু আমাদের ঠিক আছে তাহলে আমাদের যে স্লাইডারের যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু মূলত ঠিক আছে এখন আমরা আমাদের যে ফাংশনালিটি কাজগুলো স্লাইডার আমাদের লেফট থেকে রাইট যাবে রাইট থেকে বা প্লে হবে এটার যে কাজগুলো আছে সেটা করবো তাহলে প্রথমেই তাহলে এখানে আমরা ব্যবহার করেছিলাম স্লাইড তাহলে এখানে এখানে আমাদের যে স্লাইড আছে এটা ঠিক আছে তাহলে প্রথমে আমরা ধরে নেই আমাদের এখানে এইখানে যদি দেখি আমরা রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দশ রিফ্রেস দশ সাত সাত প্রথম যে স্লাইডটা এখানে শো হচ্ছে সেটাকে আমরা ধরে নেই যে একটি অবস্থায় আছে আমাদের প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডটা এই জায়গায় একটি অবস্থায় আছে তাহলে প্রথম স্লাইডটাকে আমরা ধরে নেব একটি অবস্থায় আছে এর জন্য আমরা এখানে একটা ক্লাস অ্যাড করবো এস এল আই ডি ই স্লাইড তাহলে কারণ আমরা এটা ধরে নিলাম আমরা আমরা এই প্রথম ধরে মূলত বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো তাহলে প্রথম স্লাইডটা আমাদের আছে একটিভ অবস্থায় কিন্তু আমরা যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে এখানে যতগুলো স্লাইড আছে এই যে স্লাইডগুলো এই সব স্লাইড কিন্তু এখানে আমাদের প্রথম স্লাইড এর ভিতরে আছে আর একটা স্লাইড তার ভিতরে আছে আর একটা স্লাইড তার ভিতরে আছে আরেকটা একটা স্লাইড অর্থাৎ একটা আর উপরে আছে তাহলে আমাদের কি করতে হবে প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি সেই স্লাইডটাই শুধু এখানে থাকবে এবং বাকি যে স্লাইডগুলো আছে সেগুলো আমাদের লেফট সাইডে এবং রাইট সাইডে চলে যাবে তাহলে এই যে অ্যাক্টিভ স্লাইড আছে আমরা এই অ্যাক্টিভ স্লাইডের এখানে একটা স্টাইল দেব তাহলে এই যে প্রথমে আমরা এই এবং এখানে প্লাসকে একটা স্ট্যান্ড দেবো দেওয়ার আগে এখানে যে যে আমাদের বাটন ছিল এই এখানে আমরা যে বাটন দেখতে পাচ্ছি এই বাটনগুলো কিন্তু এখন স্টার্ট করিনি তাহলে এটাকে স্টার্ট করার জন্য তা প্রথমে এখানে আমাদের লেফট এবং রাইট ক্লাস ব্যবহার করেছিলাম বাটনের মধ্যে তাহলে আমরা এই যে লেফট এবং রাইট যে ক্লাস আছে এই লেফট এবং রাইট ক্লাসকে ধরবো এবং বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো তাহলে ডট তাহলে ডট এস এল আইটি আর স্লাইডার এই স্লাইডারের ভিতরে কিন্তু আমাদের আছে বাটন এই বাটনের মধ্যে আছে লেফট ক্লাস এবং রাইট ক্লাস তাহলে এই যে লেফট এবং রাইট ক্লাস আছে তাহলে এখানে লেফট যে ক্লাস আছে এটাকে ধরবো এর পজিশন করে দেবো আমরা পজিশন হবে অ্যাপসোলেট কারণ এখানে আমাদের স্লাইডারের পজিশন করেছিলাম আমরা রিলেটিভ আমরা এখানে প্রথমে যদি যাই তাহলে এই যে স্লাইডার এর পজিশন রিলেটিভ করে রেখেছিলাম এবং এখানে করে দিলাম স্লাইডারের বাটনের যে পজিশন এখানে করে দিলাম অ্যাপসোলেট তাহলে আমরা যখনই বাটনের পজিশন অ্যাপসুলেট করে দেব তখনই কিন্তু এই যে এই স্লাইডারের উপরে কিন্তু চলে আসলো আগে কিন্তু এখানে ছিল এখানে কিন্তু উপরে চলে আসলো তাহলে এখানে আমরা শুধু লেফটার পজিশন অ্যাপসুলেট করলাম এখানে কমা দিয়ে এটাকে কন্ট্রোল সি করে নিচ্ছি এবং কমা ডট কমা দিয়ে এখানে ব্যবহার করবো লেফটের পরিবর্তে এখানে আর রাইট দিয়ে অর্থাৎ লেফট এবং রাইট যে বাটনটা আছে দুটোকেই আমরা একসাথে স্টাইল করবো কিন্তু এখানে আমরা শুধু লেফট বাটনটা দেখতে পাচ্ছি এখানে যদি ইন্সপেক্ট করি এই যে লেফট বাটনটা এখানে আছে আমাদের রাইট বাটনটাও কিন্তু সেম জায়গায় আছে অর্থাৎ একটা আরেকটার উপরে আছে তাহলে এরপরে তাহলে রাইট রাইট হবে আমাদের জিরো রাইট জিরো এবং টপ তাহলে টপ আমরা রাখবো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ এই যে বাটনটা আছে আমাদের তাহলে আমরা রাইট রাখলাম জিরো অর্থাৎ এই যে বাটনটা এটা রাইট পাশে চলে আসলো এবং পঞ্চাশ পার্সেন্ট টপ অর্থাৎ উপর থেকে পঞ্চাশ পার্সেন্ট নিচে নেমে আসলো এরপরে এখানে আমাদের ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট এই যেহেতু উপর থেকে আমরা পঞ্চাশ পার্সেন্ট নিচে নেমে এসে নিচে নামিয়েছিলাম অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ তাহলে এখানে আমাদের পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট মাইনাস করে দিতে হবে ট্রান্সলেট মাইনাস পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখন কিন্তু এটা এক একইবারেই পুরোপুরি মাঝে চলে এই দুইটার সমান ভাগ অর্থাৎ সমান মাঝ বরাবর এটা থাকবে তাহলে এরপরে আমাদের এর যে উইথ আছে এটাকে করে দেবো আমাদের আট আমাদের আট পার্সেন্ট করলে হবে দশ পার্সেন্ট করলে হবে তাহলে এখানে দশ পার্সেন্ট একটু আমাদের বেশি হয়ে যায় এখানে আমরা করে দেব আট পারসেন্ট আমাদের এখানে আমরা আট পারসেন্টও ব্যবহার করতে পারি অথবা এখানে ডাইরেক্ট উইথ যে ব্যবহার করে এটা ব্যবহার করলে হবে তাহলে এখানে পার্সেন্টই ব্যবহার করলাম তাহলে বাটনের উইথ হলো আট করতেছে শুধু কোনটা এখানে কিন্তু আমরা দুইটারই ক্লাস ব্যবহার করেছিলাম একটা ক্লাস ব্যবহার করেছিলাম লেফট একটা রাইট কিন্তু এখানে আমাদের কাজ করতেছে শুধু রাইট সাইডেরটা কাজ করতেছে কিন্তু লেফট সাইডেরটা কিন্তু কাজ করতেছে না তাই এটা আমরা কেন কাজ করতেছে না এটা আমরা পরে দেখবো আচ্ছা এটা আমরা এটাও কাজটা করে নেই আমরা এই যে লেফট সাইডটা কন্ট্রোল সি করে নেব এবং কন্ট্রোল ভি করে নেব এবং এখানে আমরা ব্যবহার করবো লেফট ব্যবহার করবো জিরো পিকজেল ইম্পর্টেন্ট তাহলে এই যে লেফট যে বাটনটা আছে এটা লেফট বাটনটা আমাদের লেফ্ট পাশে থাকবে এবং রাইট বাটনটা রাইট পাশে থাকবে তাহলে এরপর উইটের পর আমাদের যে হাইট আছে এই হাইট হয়ে যাবে একশো পারসেন্ট তাহলে এই যে হাইট এটা একশো পার্সেন্ট হয়ে গেল এখানে যদি আমরা হবার করি এই যে বাটনটা কিন্তু একশো পার্সেন্ট উপর থেকেই নিচে আমরা দেখতে পাচ্ছি তাহলে এরপরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট অর্থাৎ এখানে কোনো কালারই থাকবে না বাটনের কোনো কালারে থাকবে না তাহলে এখানে কিন্তু বাটনের কোনো কালার দেখতে পাচ্ছি না তাহলে এরপরে এর যে বর্ডার এই বর্ডার হবে আমাদের নান অর্থাৎ এর কোনো বর্ডারও থাকবে না এবং এই যে ট্রানজিশন এ হবার করলে আমাদের স্মুথলি যাতে ট্রানজিশন হয় এটা হবে আমাদের ট্রানজিশন এ ট্রানজিশন অল পয়েন্ট ওয়ান এখানে ওয়ান এস অর্থাৎ এক সেকেন্ড এবং এখানে যদি আমরা কারসর রাখি তাহলে কারশোর হয়ে যাবে আমাদের পয়েন্টার এবং এর যে জেট ইন্ডেক্স জেট ইন্ডেক্স এই জেট ইন্ডেক্সকে আমরা করে দেব নয় 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 তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে তাহলে এর ভিতরে আবার কি আছে আমাদের এর ভিতরে কিন্তু আমাদের আই আছে তাহলে এখানে আমরা তাহলে এই যে স্লাইডার আছে এটাকে কপি করব কন্ট্রোল সি আচ্ছা বাটন আমরা এখানে পেস্ট করব এবং লেফট বাটন এবং রাইট বাটনকে কে যদি আমরা হোভার করি এইস ভি এটাকে লেফট বাটনকে আমরা যদি হোভার করি অথবা রাইট বাটনকে যদি আমরা হোভার করি তাহলে দুইটা বাটনের যেকোনো একটাকে আমরা যদি হোভার করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের হ্যাস ওয়ান থ্রি জিরো এফ টু টু ফোর ওয়ান এই যে আমরা হোভার করলাম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি তাহলে এরপরে আমরা আইজে ব্যবহার করেছিলাম ফন্ট এখানে যদি আমরা দেখি এই যে ফ্রন্টাসাম ব্যবহার করেছিলাম এটাকে কিন্তু আমাদের স্কেল করতে হবে এর জন্য আমরা এই ক্লাসটাকে এখানে পেস্ট করে দেব এবং এর ভিতরে রাইটের ভিতরে যদি কোনো আই থাকে এবং লেফটের ভিতরে কোনো যদি আই থাকে তাহলে কী করবো এর যে ফ্রন্ট সাইজ এই ফ্রন্ট কি করে দেবো তিরিশ পিক্সডাল অর্থাৎ ফ্রন্টসামের যে সাইজটা এটা তিরিশ পিক্সডাল এবং এর যে কলার আছে এই কলার হবে হ্যাস এফ 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 অর্থাৎ সাদা হয়ে যাবে কিন্তু এটা আমরা শো করাবো এখানে যদি দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যখনই হোভার করতেছি তখনই শো হচ্ছে এর জন্য এটা আমরাকে হাইট করে রাখবো হাইট করার জন্য ট্রান্সফর্ম স্কেল ব্যবহার করবো তাহলে স্কেল হবে জিরো তাহলে এই ট্রান্সফর্ম যখন স্কেল আমরা জিরো ব্যবহার করলাম সেটা কিন্তু এই জায়গায় হাইট হয়ে গেলো ডিসপ্লে নান হয়নি এটা শুধু হাইট হয়ে গেছে দেখা যাচ্ছে না তাহলে এরপর এটাকে সেমভাবে এটাকে কন্ট্রোল সি কপি করে নেব এবং পেস্ট এবং এই যে আই আছে এই যে লেফট লেফটকে যদি আমরা কি করি হোবার এই যে হোবার করি এবং আমরা যদি লেফট বাটনকে হোবার করি হোবার করার পর এর ভিতরে যে আই আছে সেটার আমরা কি করে দেব সেটার যে এই যে ট্রান্সফর্ম স্কেল আমরা জিরো করে রাখছিলাম হাইট করে রাখছিলাম এটা হয়ে যাবে আমাদের ওয়ান তাহলে সেমভাবে এই যে রাইটের পরে আমাদের এখানে ব্যবহার করতে হবে হোবার অর্থাৎ বাটনটাকে যদি আমরা হোবার করি এর ভিতরে যদি কোনো আই থাকে তাহলে সেটা শো হয়ে যাবে তাহলে এই যে হওয়ার করলাম এটা কিন্তু শো হলো কিন্তু এখানে স্মুথলি শো হচ্ছে না এই জন্য এখানে ব্যবহার করব ট্রানজিশন অল পয়েন্ট ফাইভ এস তাহলে এখন কিন্তু এটা স্মুথলি শো হচ্ছে তাহলে আমাদের কিন্তু এই যে স্টাইল যেটা আছে স্টাইলের কিন্তু কাজ শেষ এখন আমাদের কী করতে হবে আমাদের জাভা স্কিড ব্যবহার করে এটাকে যাতে আমাদের রাইট পাশে ক্লিক করলে রাইট পাশে যায় লেফট সাইডকে ক্লিক করলে লেফট সাইডে যায় তাহলে এই আমাদের এই যে জাভাই আমরা যেখানে ব্যবহার করতেছি এই পর্বটা কিন্তু আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট তাহলে প্রথমে আমাদের আমরা স্লাইডার ডট এর মধ্যে যাব তাহলে এখান থেকে তাহলে এখানে আমরা ব্যবহার করেছিলাম এখানে যদি যাই তাহলে সবগুলো স্লাইডারকে এখানে যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোকে আগে আমরা গেট করব তাহলে এই যে স্লাইড এই স্লাইডগুলোকে আগে আমরা এখানে গেট করব তাহলে এখানে এটা গেট করার জন্য এখানে আমরা কনস এস এল ডি ই স্লাইডস অর্থাৎ সব স্লাইডসকে গেট করব গেট করে আমার একটা অ্যারে তৈরি করব এর জন্য অ্যারে তৈরি করার জন্য অ্যারে এ এফ আর ফ্রম তাহলে এখানে আমরা কী করবো ডকুমেন্ট ডট কুয়েডি সিলেক্টর অল তাহলে এই কোয়েরি সিলেক্টর অল অলের ভিতরে আমরা ব্যবহার করব স্লাইড এস এল আইটি ই স্লাইড তাহলে আমাদের যতগুলো স্লাইড আছে সবগুলো কিন্তু গেট হয়ে যাবে এবং গেট হয়ে একটা অ্যাডারে তৈরি হবে আমরা যদি এখানে স্লাইডার্স তাহলে এই যে স্লাইডার্স তাহলে এখানে যদি আমরা কনসোলে যাই তাহলে কিন্তু এখানে একটা অ্যাডে দেখতে পাচ্ছি এবং এ্যারের ভিতরে পাঁচটা স্লাইড আছে তাহলে এখন এই যে আমরা স্লাইড আমাদের যত আমরা এখানে লজিক কি করেছিলাম যে আমাদের এখানে যতগুলো স্লাইড থাকবে ততগুলো আমাদের ইন্ডিকেটর তৈরি হবে তাহলে অবশ্যই আমাদের এতগুলো ইন্ডিকেটর তৈরি করতে হবে তাহলে ইন্ডিকেটর তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব আমাদের এই যে আমরা এখানে ব্যবহার করেছিলাম ওয়েল ট্যাগ ওয়েল ট্যাগ ওয়েল ট্যাগের ভিতরে আমাদের মূলত ইন্ডিকেটর গুলো থাকবে তাহলে এই এখানে যে লাইন্স আছে এই লাইন্স দিয়ে আমরা এই ওয়েল ট্যাগকে সিলেক্ট করবো মূলত তাহলে এটা করার জন্য এটা যে আমরা করবো তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে একটা ফাংশন তৈরি করবো তাহলে একটা ফাংশন তৈরি করবো তাহলে আমাদের হবে সেট স্লাইড স্লাইড এস এল আমাদের ইন্ডিকেট এস এল আই ডি স্লাইড লাইন হবে অথবা ইন্ডিকেটর যে কোনো একটা দিলে হবে এটা হবে আমাদের এরো ফাংশন তাহলে তাহলে আমাদের লেন্স যত ততটাই আমাদের ইন্ডিকেটর হবে তাহলে এখানে আমরা কী করবো তাহলে এখানে একটা ফর লুক চালাবো তাহলে এখানে ফর এস ব্যবহার করলে হবে ফরুপ ব্যবহার করলে হবে তাহলে এখানে আমাদের লেট আমরা আই নেবো আই হবে আমাদের কোথায় থেকে জিরো থেকে শুরু হবে এবং জিরো থেকে কোন পর্যন্ত যাবে আমাদের এই যে আমরা স্লাইডস স্লাইডস কেট করলাম আমাদের এই যে আই আই যাবে লেস দেন এস এল আই এস এল আই তাহলে স্লাইডস ডট লেন্থ এর লেন্থ যত হবে তত পর্যন্ত এবং আইকে আমরা এখানে প্লাস প্লাস করে দেবো মূলত এখানে ফরলুক চালাচ্ছি তাহলে এরপর আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো আমরা তৈরি করব তাহলে প্রথমে আমরা চেক করবো আই ইফ আচ্ছা এটা চেক করার আগে তাহলে এখানে এগুলো মূলত এখানে যে আমরা সেট করতেছি এখানে যে ইন্ডিকেটরগুলো আমরা সেট করব এটা মূলত আমরা কিভাবে করবো এখানে এটা সেট করার জন্য প্রথমে আমাদের একটা কাজ করতে হবে আমরা যেখানে সেট করব সেটাকে আগে গেট করতে হবে তাহলে কনস্ট এল আই এন এস লাইন্স তাহলে লাইন্স মধ্যে আমরা কি গেট করতেছি তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এখানে আইডি হবে আমাদের ই এস লাইন্স তাহলে এই যে আমাদের এটা এখানে আমরা আইডি ব্যবহার করেছিলাম লাইন্স তাহলে এখন যদি এখানে আমরা কনসোল লক করি তাহলে কনসোল ডট লক এল আই লাইন্স তাহলে এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল ফি তাহলে এখানে যদি এই যে আমরা লাইনস এখানে দেখতে পাচ্ছি তাহলে এই লাইন্সের মধ্যে মূলত লাইন্সের ভিতরে আমরা কি করে দেবো এটা অ্যাডজাস্ট করে দেবো আমাদের যতগুলো ইন্ডিকেটর হবে ততগুলো তাহলে এখানে আমরা ব্যবহার করবো লাইন্স এই লাইন্সের মধ্যে আমরা কী করবো ইনার এইস তাহলে ইনার ইস এখানে ব্যবহার করবো তাহলে এটা হবে আমাদের আমি এখানে ব্যাকট্রিক ব্যবহার করতেছি তাহলে এখানে আমাদের একটা ডিপ নিতে হবে ডিপ ডিপ এখানে ক্লোজ তাহলে স্ল্যাশ ডিপ তাহলে এখানে যে আমাদের ক্লাস ক্লাস এই ক্লাস এখানে ব্যবহার করবো আমাদের ক্লাস ব্যবহার করলে হবে অথবা আমাদের এখানে এখানে আমরা ক্লাস ব্যবহার করব তাহলে এখানে ক্লাস আছে এই ক্লাস হবে আমাদের স্লাইড এস এল আই ডি স্লাইড লাইন এল আই এন ই স্লাইড লাইন তাহলে এখানে আমাদের আর কিছু ব্যবহার করার দরকার নেই তাহলে এখানে যদি আমরা ইনস্পেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো তাহলে এই যে আমাদের ওয়েল ওয়েল এর ভিতরে আমরা কতটা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমাদের লেন্থ কত লেন্থ হলো আমাদের চার অর্থাৎ এখানে আমাদের এখানে কিন্তু আমরা চারটা স্লাইড স্লাইড ব্যবহার করেছিলাম কিন্তু এখানে ইন্ডিকেটর আমাদের লাইন আসতেছে একটা এখানে অবশ্যই একটাই আসবে কারণ এখানে লুপ ঘুরতেছে আসে ইনার এর ভিতরে একটা সেট হচ্ছে তাহলে লাস্ট যেটা আছে সেটাই মূলত সেট হচ্ছে তাহলে এখানে যতটা লেন ততটাই যদি থেকে যায় অর্থাৎ একবার লুপ ঘুরলো একটা সেট হলো সেট হওয়ার পর আরেকটা লুপ ঘোরার পর আরেকটা যাতে সেট হয় এটা করার জন্য এখানে কিছু একটা অ্যাড করতে হবে সেটা হলো এখানে যে আমরা ব্যবহার করেছিলাম লাইনস এই লাইনসের দিয়ে এখানে আমাদের স্ক্রিপের এল আই এন ইএস লাইনস লাইনস দিয়ে এখানে যদি আমরা আমাদের অ্যাড করতে হবে ইনসার্ট অ্যাডজেন্ট ইলিমেন্ট তাহলে এটাকে যদি আমরা এটা হলো ইনসার্ট জেসেন্ট ইলিমেন্ট তাহলে প্রথমে এটা শুরু হবে কোথায় থেকে আমাদের আফটার বিগান আফটার বিজ্ঞান বা আফটার ইন থেকেও শুরু হতে পারে অথবা বিজ্ঞান থেকেও শুরু হতে পারে আচ্ছা আফটার ইন্ট এরপরে আফটার ইন্ট এরপরে এখানে আমরা অ্যাড করবো আমাদের এই যে অংশটুকু এই অংশটুকু আমরা অ্যাড করবো এখানে কাট এখন কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই তাহলে এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের যত লেন ততগুলোই আমরা দেখতে পারবো আমাদের ইন্ডিকেটর অর্থাৎ লাইন তাহলে ওএল ওএল আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে লাইনস তাহলে এখানে আফটার ইন না ব্যবহার করে এ এফ টি ই আর তাহলে আফটার বিগান ব্যবহার করবো বি ই বি ইজিআইএন আফটার ই আর আফটার বিগিন তাহলে ওএল এর মধ্যে কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না এখানে আমাদের চারটা সেট হওয়ার কথা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না তাহলে অবশ্যই এখানে কিছু আমাদের ভুল আছে এটা আমাদের এলিমেন্ট হবে না আই এন আমাদের হবে HTML তাহলে এটা কিন্তু এখানে আমাদের এক দুই তিন চারটা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের একটা কাজ করতে হবে আমাদের আই যদি এখানে আমাদের একটা কন্ডিশন এখানে কাজে লাগাবো এটার কারণ হলো তাহলে আমাদের প্রথম যে ইলিমেন্টটা আছে প্রথম ইলিমেন্টটার মধ্যে আমাদের একটি আমাদের প্রথম যে এখানে স্লাইডটা থাকবে তাহলে এখানে যদি আমরা দেখি এখানে যে স্লাইডটা এখানে ক্লিক করলাম তাহলে এই স্লাইডটা এখানে প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছি এবং প্রথম ইন্ডিকেটরটা একটি অবস্থায় দেখতে পাচ্ছি সেটা অ্যাড করার জন্য আমাদের এখানে একটা আমাদের এখানে কাজ করতে হবে তাহলে এটা করার জন্য আমাদের এই যে আই আই এখানে ইফ ইফ আইজুকাল আই আই ইজুকাল যদি আমাদের এস এল আই স্লাইডস ডট লেথ মাইনাস ওয়ান হয় তাহলে এখানে আমরা এটা অ্যাড করবো এবং ক্লাস হিসেবে এখানে অ্যাড করবো আমাদের অ্যাক্টিভ লাইন এলআইএন এবং ইলস অন্যথায় অর্থাৎ আমাদের একটাই কিন্তু অ্যাক্টিভ আমাদের অ্যাক্টিভ করে রাখতে হবে আমরা প্রথমে স্লাইড যেমন অ্যাক্টিভ করে রেখেছিলাম প্রথমটা কিন্তু এখানে আমাদের একটা অ্যাক্টিভ করে রাখতে হবে তাহলে এটা না আমাদের মূলত এটা তাহলে এখানে যদি রেসপেক্ট করি তাহলে এখানে আমাদের এই যে ওল ওলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেটা আছে প্রথমটা কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাচ্ছি আমরা তাহলে এটা উল্টা হাজ থেকে মূলত আসতেছে এটা যদি আমাদের আফটার বিজ্ঞান দিলেও হবে অথবা এ এফ টি আর আফটার ই এন ডি আপটার ইন্ট যদি দেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে আমাদের আফটার ইন্ট দিলে মূলত সুবিধা হবে তাহলে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের ওএল মধ্যে এখানে আচ্ছা এগুলো আমাদের লাইন্সের ভিতরে হওয়া কথা কিন্তু লাইন্সের ভিতরে হচ্ছে না তাহলে এখানে আফটার ইন না দিয়ে আমাদের আফটার বিজ্ঞান যেটা আছে সেটাই আমাদের ঠিক আছে তাহলে এখন কিন্তু এগুলো আমরা লাইন্সের ভিতরে দেখতে পাচ্ছি তাহলে এরপরে আমাদের এই লাইনগুলোকে কিন্তু এখন ডিজাইন করতে হবে এই লাইনগুলোকে কিন্তু এখন আমাদের ডিজাইন করা হয়নি তাহলে এটা ডিজাইন করার জন্য আমরা যাব আমাদের এই যে স্লাইড ডট সি এর মধ্যে এখান থেকে আমাদের লাইনগুলো কোথায় আছে স্লাইড যে আছে এই স্লাইডের ভিতরে কিন্তু আমাদের এই লাইনস আছে এবং লাইন্সের এর ভিতরে আমাদের আছে যে লাইন এই লাইন আছে। তাহলে প্রথমে আমরা লাইন্সকে ধরবো তাহলে এখান থেকে ডট এস এল আই ডি ই স্লাইড এবং স্লাইডের ভিতরে আছে আমাদের এল আই এন ইএস লাইন্স এখানে কিন্তু আমরা লাইনস শুধু ক্লাস ব্যবহার করি নাই এখানে ক্লাসও ব্যবহার করবো ক্লাস হবে আমাদের এল আই এন ইএস অর্থাৎ আইডি ব্যবহার করেছিলাম এখানে আইডিও ব্যবহার করলে হবে আইডি ব্যবহার করলে এখানে ডটের পরিবর্তে আমাদের হ্যাচ দিতে হবে তাহলে এখানে আমরা যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে ব্যবহার করব ফ্লাক্স এবং আমাদের কিন্তু এখানে পজিশন দিতে হবে পজিশন অ্যাপসুলেট দিতে হবে কারণ আমাদের স্লাইডের পজিশন আমরা কি দিয়েছিলাম স্লাইডের পজিশন রিলেটিভ দিয়েছিলাম এবং এটার পজিশন আমাদের দিতে হবে অ্যাপসুলেট এবং এটা আমরা রাখবো কোথায় নিচ থেকে উপরে অর্থাৎ টপ থেকে উপরে একটু রাখবো তাহলে এর জন্য এখানে আমরা প্রথমে টপ থেকে যেহেতু উপরে রাখবো এর জন্য এখানে আমাদের কি করতে হবে এর একটা উইথ সেট করতে হবে উইথ সেট করবো মূলত কিসের উইথ সেট করব আমরা এখানে লাইন উইথ সেট করতেছি মূলত লাইনের না যে ইন্ডিকেটর আছে সেগুলোর কিন্তু না আমরা এখানে যদি যাই এই যে এটার এটা কিন্তু আমরা সেট করতেছি তাহলে এখানে আমাদের উইথ ঠিক আছে এবং বি ডবল টি তাহলে বটম হবে টু পার্সেন্ট অর্থাৎ নিচ থেকে দুই পার্সেন্ট উপরে এটা থাকবে এরপরে আমাদের যে জেড ইন্ডেক্স আছে এই জেট ইন্ডেক্সকে করে দেবো নয় 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 যাতে এটা ইমেজ আমাদের যে ইমেজ আছে সবগুলোর উপরে শো করে এখনো কিন্তু আমাদের এগুলো শো করতেছে না এগুলো আমরা এখনো স্টাইল করিনি তাহলে এরপরে এর ডিসপ্লে আমরা করে দেবো প্লাক্স আমরা প্রথমে ফ্লাস্ক ব্যবহার করেছিলাম এবং জাস্টিফাই কন্টেন্ট এটা হবে আমাদের সেন্টার এবং অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার যাতে এটা মাঝে চলে আসে তাহলে এটা হবে অ্যালাইন আইটেমস এ এলাই এলাইন আইটেমস হবে আমাদের সেন্টার তাহলে এরপরে তাহলে আমাদের স্লাইড লাইনস এটাকে কন্ট্রোল সি করে নিচ্ছি এবং এটাকে পেস্ট করে দিচ্ছি এবং স্লাইড লাইনস এর পরে আসে আমাদের আমাদের লাইনস এর পরে আসে লাইনস এর পরে আসে ডট এস এল আইটি স্লাইড লাইন এল আই এন ই আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আমাদের ক্লাস আছে স্লাইড লাইন তাহলে এই স্লাইড লাইনের যে হাইট আছে এই হাইটকে করে দেবো আমাদের থ্রি পিক্সেল অর্থাৎ আমরা যদি এখানে দেখি এই যে ইন্ডিকেটরগুলো এটার হাইট হলো থ্রি পিক্সেল এবং এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে কালার হবে হ্যাস এফ 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 তাহলে এখনও কিন্তু ইন্ডিকেটরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে এটা দেখার জন্য এখানে আমাদের যে লেফট আছে আমরা এখানে লেফট করে দেব জিরো এবং এর যে উইথ আছে আমরা হাইট সেট করেছিলাম কিন্তু এর কোনো উইথ সেট করি নাই তাহলে উইড হবে আমাদের তিরিশ পিকজেল যখনই আমরা উইথ সেট করব তখনই কিন্তু এটা আমরা দেখতে পাবো তিরিশ পিক্সেল তাহলে এখনো আমরা দেখতে পাচ্ছি না এখানে তাহলে আমাদের এই যে স্লাইড লাইন এই স্লাইড লাইন আমরা যদি দেখি তাহলে আমাদের স্লাইড লাইন লাইনস এখানে কিন্তু আমাদের স্টাইলে পাচ্ছে না আমাদের এলআইএন লাইনস আমাদের এটা আছে স্লাইড স্লাইডার স্লাইডারের ভিতরে স্লাইড লাইনস কিন্তু এখানে আমরা ব্যবহার করেছিলাম স্লাইড স্লাইডার স্লাইডার তাহলে এই যে আমরা এই লাইনগুলো দেখতে পাচ্ছি কিন্তু এই মাঝে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না তাহলে এই ফাঁকা জায়গা তৈরি করার জন্য গ্রিড গ্যাপ এই গ্রিড যে গ্যাপ আছে এই গ্যাপ আমাদের এখানে সেট করতে হবে গ্রিড গ্যাপ হবে আমাদের টেন পিক্সেল কিন্তু এই গ্রিড গ্যাপ এই লাইনের মধ্যে হবে না এটা হবে মূলত আমাদের এই উপরে এখন কিন্তু এই ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের যে ইন্ডিকেটর আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা এক দুই তিন চার পাঁচটা এখানে যদি আমরা একটা একটা স্লাইড রিমুভ করে দেই তাহলে এখানে ব্যবহার করলাম আমরা চারটা সেলাইড আমাদের প্রজেক্টে যখন এই স্লাইডার আর ব্যবহার করব তখন কিন্তু এগুলো আমরা ডাইনামিক্যালি ব্যবহার করব তাহলে এখন এখন কিন্তু এখানে আমরা যদি দেখি তাহলে চারটা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এরপরে আমরা এখানে মূলত প্রথমে সেট করলাম কি আমাদের যে স্লাইডটা আছে স্লাইডটা মূলত সেট করলাম তাহলে এরপরে আমাদের একটা কাজ করতে হবে আমাদের পজিশন দেখতে হবে তাহলে এরপরে আমাদের যে স্লাইডারের যে অ্যাক্টিভ স্লাইডারের যে পজিশন আছে এই পজিশনটা মূলত এখানে আমরা তৈরি করব তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে প্রথমে তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে এখানে আমরা কী কাজ করেছিলাম আমাদের এই জায়গায় তাহলে আমরা এখানে প্রথম ইনিশিয়াল অবস্থায় একটা স্লাইডকে এখানে শো করাবো এবং অর্থাৎ যে স্লাইড এখানে শো করাবো সেটা হবে আমাদের অ্যাক্টিভ স্লাইড এবং এই স্লাইডকে আমরা রেফারেন্স হিসেবে ধরে আমরা এর আগের যে স্লাইড এবং পরের যে স্লাইড এটাকে আইডেন্টিফাই করব তাহলে এটা করার জন্য আমরা এই যে স্লাইড এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে এখানে আমাদের কনস্ট সি ইউ ডাবল আর ইএনটি কারেন্ট তাহলে কারেন্ট এক্স টি নেক্সট তাহলে এই আমাদের ফাংশন নাম হবে কারেন্ট নেক্সট স্লাইড এস এল আইটি ইলাইড এবং প্রিস্লাইড প্রি স্লাইড এস এল আইটি ইলাইড তাহলে এটাকে আমাদের খুঁজে বার করতে হবে কোনটা কারেন্ট এবং কোনটা স্লাইড তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের কারেন্ট স্লাইড এই অবস্থায় আছে কোনটা প্রথমটা তাহলে এখানে অ্যাক্টিভ স্লাইড আছে আমাদের যে জায়গায় আছে অ্যাক্টিভ স্লাইড সেটাই হলো মূলত আমাদের কারেন্ট স্লাইড এবং আমরা যদি এখানে দেখি তাহলে এখানে ধরে নেই আমরা প্রথমটা হলো অ্যাক্টিভ স্লাইড তাহলে স্লাইডগুলো যদি আমাদের এরকম থাকে তাহলে প্রথমটা যদি অ্যাক্টিভ স্লাইড হয় তাহলে এর পরের স্লাইডটা নেক্সট স্লাইড হলো এটা কিন্তু এর আগের স্লাইড কোনটা যেহেতু আমাদের ঘুরতে থাকবে আমরা এখানে যদি দেখি এই যে আমাদের যেতে আছে শেষ হচ্ছে না আমাদের র্যান্ডমলি আবার আগের স্লাইডটাই ফিরে আসতেছে তাহলে এখানে আমাদের কি করতে হবে এটা যদি আমাদের অ্যাক্টিভ হয় স্লাইড তাহলে এর আগের স্লাইডটা হলো মূলত এরকম অর্থাৎ এরকমভাবে কিন্তু আমাদের ঘুরতে আসে এবং এর নেক্সট হলো এটা তাহলে এটা যদি আবার অ্যাক্টিভ স্লাইড হয় তাহলে এর আগেরটা হলো এটা প্রি এবং নেক্সটটা হলো এটা তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে এই ফাংশনের মধ্যে আমরা আগে কনস্ট তাহলে আমাদের এখানে আমরা লেট ভেরিয়েবল ডিক্লেয়ার করব তাহলে আমাদের নেক্সট স্লাইড এন ই এক্সটি নেকাইড এস এল আইডি নেক্সট স্লাইড এবং পিআরডি প্রি স্লাইড এস এল আই ডি তাহলে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমরা নামে এরপরে আমাদের কনস অ্যাক্টিভ স্লাইড কোথায় আছে সেটাকে আমাদের গেট করতে হবে এক টিআই এস এল আইডি অ্যাক্টিভ স্লাইডকে আমাদের ধরতে হবে তাহলে ডকুমেন্ট ডকুসিউ তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এখানে অল ব্যবহার করা যাবে না এখানে একটাকে আমরা গেট করতেছি ডট এস এ টি স্লাইড অ্যাক্টিভ এস এক টিআই ভি ই স্লাইড অ্যাক্টিভ কারণ এখানে আমরা যদি দেখি তাহলে এখানে ব্যবহার করেছিলাম স্লাইড অ্যাক্টিভ তাহলে এটাকে আমাদের কনসোল ডট লক যদি করি এস ই অ্যাক্টিভ স্লাইড তাহলে অবশ্যই এই ফাংশনটাকে আমাদের এখানে কল করতে হবে তাহলে এখন কিন্তু আমাদের ঠিক আছে তাহলে এখানে কনসোলে আমরা অ্যাক্টিভ যে স্লাইডটা আছে সেটাকে দেখতে পাচ্ছি এখানে আরেকটা আমাদের কনসোল লোক আছে এটাকে কেটে দেব তাহলে এখন আমরা করবো কি এই স্লাইডের স্লাইডের আগের যে স্লাইডটাকে সেটা সেটা আমরা রাখবো প্রি প্রি ভেরিয়েবলের মধ্যে প্রি স্লাইড ভেরিয়েবলের মধ্যে এবং নেক্সট স্লাইডকে রাখবো নেক্সট স্লাইড ভেরিয়েবলের মধ্যে এটার জন্য এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের অ্যাকটিভ যে ইনডেক্সটা আছে ইনডেক্সটাকে খুঁজে বার করতে হবে অর্থাৎ অ্যাকটিভ ইন্ডেক্স ইনডেক্স বলতে আমি এখানে কি বোঝাচ্ছি এই যে আমাদের স্লাইডস এখানে যতগুলো স্লাইডস আছে এই এখানে যতগুলো স্লাইড আছে এই সব স্লাইড কিন্তু স্লাইডসের ভিতরে আছে এই স্লাইডসের ভিতরে অর্থাৎ এর আকারে আছে আমরা এখান থেকে এই স্লাইডসের ভিতর থেকে অ্যাক্টিভ স্লাইড কোনটা সেটার ইন্ডেক্স অর্থাৎ এই অ্যাক্টিভ স্লাইডটা এই এর কত নম্বর ইন্ডেক্স মধ্যে আছে সেটা গেট করব তাহলে এটাকে গেট করার জন্য তাহলে এখানে আমাদের